আসন্ন ঈদুল আজহা উপলক্ষে নারীর টানে বাড়ি ফিরছেন ঘরমুখ মানুষ আপনাদের যদি একটু ক্যামেরায় দেখায় সকাল থেকে এ পর্যন্ত ঢাকা থেকে নারীর টানে বাড়ি ফিরছেন তারা তবে পোশাক শিল্প মিল কারখানা ইন্ডাস্ট্রি সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও শ্রমিকরা ঈদের আনন্দ ভাগাভাগি করে উপভোগ করতে বাড়ি ফিরছেন তারা আপনাদের আমি একটু ক্যামেরায় চিত্র দেখাচ্ছি ক্যামেরার মাধ্যমে দেখানোর চেষ্টা করছি যে সকাল থেকে এ পর্যন্ত নানা পেশা শ্রেণীর মানুষ বাড়ি ফিরছেন তবে আমি যে জায়গাটা দাঁড়িয়েছি রংপুর বিভাগের মেন প্রবেশদ্বার মডার্ন মোর এখানে সাত জেলার দুপল্লার বাস চলাফেরা করে তবে আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা বলছেন যে কোথাও কোনো অপ্রতিকর ঘটনা ঘটেনি ফোরলেন রাস্তার কাজ চলমান থাকলেও এবারের কোরবানির ঈদে তেমন কোনো যানজটের সৃষ্টি হয়নি হয়নি কোনো রানজটের যে চলাফেরা ভোগান্তি সেটিও এবার হয়নি তবে সাধারণ যাত্রীরা বলছেন যে এবারে স্বাচ্ছন্দ্য এই কোরবানি ঈদে বাড়ি ফিরতে পারছেন তারা কোথাও কোনো সমস্যার সৃষ্টি হয়নি আমরা ইতিমধ্যেই কথা বলেছি রংপুর মেট্রোপলিটন পুলিশের দক্ষিণ জুনের রেডমিন ক্রামতালির সাথে তিনি এমনটাই জানিয়েছেন যে আইনশৃঙ্খলা বাহিনীর যথেষ্ট তৎপরতা রয়েছে রংপুর নগরীর মেডিকেল মোড় মডার্ন মোড় সহ প্রতিটি মোড়ে সাদা পোশাক সহ বিভিন্ন স্তরের আইনশৃঙ্খলা বাহিনীর যথেষ্ট তৎপরতা রয়েছে শুধু তাই নয় রংপুর মেট্রোপলিটন পুলিশের একটি সাব কন্ট্রোল রুমও এখানে স্থাপন করা হয়েছে কোথাও যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে আপনারা ক্যামেরায় দেখতে পাচ্ছেন অন্য অন্য বারের তুলনায় এবারে ঈদে তেমন কোনো ভোগান্তি পোহাতে হচ্ছে না যাত্রীদের নির্বিঘ্নে বাড়ি ফিরছেন তারা আমরা একটু কথা বলবো কথা বলে জানব দক্ষিণ জুনের রংপুর মেট্রোপলিটন পুলিশের এডমিন ক্রামতাল্লিশ সাথে কথা বলে আমরা একটু জানানোর চেষ্টা করবো আইন শৃঙ্খলা বাহিনীর যে পরিস্থিতি সে বিষয় নিয়ে আমরা একটু আপনাদেরকে জানানোর চেষ্টা করবো শুধু তাই নয় এই সাত জেলার দোপল্লার বাস ঢাকামুখী যাওয়া আসা চলছে কোথাও কোনো সমস্যা সৃষ্টি হয়নি তবে এবারের ঈদে মানুষ তেমনটা ভোগান্তি পোহাতে হয়নি আপনারা দেখতে পাচ্ছেন তারা আইনশৃঙ্খলা বাহিনীর যথেষ্ট তৎপরতা রয়েছে এখানে যেন কোনো অপ্রতিকর ঘটনা না ঘটে সে কারণেই র্যাব মেট্রোপলিটন পুলিশ সহ সকল স্তরের কর্মকর্তারা তারা এখানে যথেষ্ট তৎপরতা রয়েছেন আমরা একটু কথা বলবো রংপুর মেট্রোপলিটন পুলিশের দক্ষিণ জুনের এডমিন ক্রামতালির সাথে আমরা কথা বলবো কথা বলে জানবো এই মডার্ন মোড়ের আইনশৃঙ্খলা বাহিনীর সর্বশেষ পরিস্থিতি আপনি আমাদেরকে একটু জানাবেন এই যে প্রতি ঈদেই যানজটের সৃষ্টি হয় রংপুর মডার্ন মোড় এখন পর্যন্ত কি অবস্থা রয়েছে আমরা ইতিমধ্যেই জানি ফোর লেনের রাস্তার ফোর লেনের রাস্তার কাজ চলমান রয়েছে এখন পর্যন্ত শেষ হয়নি এতে করে কোনো ভোগান্তি পোহাতে হচ্ছে কি না সাধারণ মানুষের সে বিষয়ে একটু জানাবেন আপনারা অবশ্যই দেখেছেন যে মডার্ন মোড় কেন্দ্রিক আমাদের পুলিশ এবং র্যাবের যে ডিপ্লয়মেন্টটা আছে এটা খুব ভালো ডিপ্লয়মেন্ট আমরা চব্বিশ ঘন্টা ঘরমুখ মানুষ যাতে সহজে নির্বিঘ্নের স্বাচ্ছন্দ্য এবং নিরাপদে ঘরে ফিরতে পারে তার জন্য আমরা ব্যবস্থা রেখেছি কোনো যাত্রী যেন কোনো ভোগান্তিতে না পড়ে প্রয়োজন কোনো কোনো পার্টি বা কোনো ছিনতাইকারী কবলে না পড়ে সেজন্য আমরা সারাক্ষণ সোজাগ আছি আমাদের এখানে পুলিশ কমিশনার মনিরুজ্জামান স্যার এবং পুলিশ কমিশনার সাইফুজ্জামান ফারুকি স্যার আমাদের ডিসি ট্রাফিক মেনহাজুর আলম স্যার সারাক্ষণ আমাদের নির্দেশনা এবং তত্ত্বাবধান তত্ত্বাব তত্ত্বাবধানে আছেন সারদের সার্বিক নির্দেশনা এবং তত্ত্বাবধানে আমরা চব্বিশ ঘন্টা নিরলস পরিশ্রম করে যাচ্ছি যাতে ঘরমুঘ মানুষ কোনো রকমের ঝুট ছাড়াই কোনো অঘটন বা দুর্ঘটনা ছাড়াই তাদের স্বাচ্ছন্দ্যে ঘরে ফিরতে পারে তাদের ঈদ উল আজহাটা উদযাপন করতে পারে এজন্য আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি আমরা ইতিমধ্যেই দেখেছি মডার্ন মোড়ে প্রতিনিয়ত ঝামেলা যানজটের সৃষ্টি হয়ে থাকে একটু আগেই দেখেছি যে যাত্রীদের সাথে আহ বাঘবিতণ্ড হয়েছে সে বিষয়গুলো আপনারা কিভাবে দেখছেন দু একটা দুর্ঘটনা যাত্রী যাত্রী যখন হয়ে থাকে আমরা তাৎক্ষণিক আমরা সেইভাবে ব্যবস্থা নিয়ে যাই এখানে আমাদের ক্রাইমের পুলিশ আছে থানা পুলিশ আছে তারা আমরা বলা মতোই তারা সেখানে সেই ঘটনায় চলে যায় এবং সেখানে আপনার আপনি নিজেই খেয়াল করছেন যে দ্রুত সেখানে আমাদের পুলিশ পৌঁছে দ্রুত সেই ঘটনার সমাধান করে দিয়েছে এবং দুই পক্ষকে সমঝোতার মাধ্যমে সেই সমস্যার সমাধান করে দিয়েছে এবং আমাদের মডার্ন মোড়ে এ পর্যন্ত কোনো কোনো যাত্রী দুর্ভোগ বা যানজটের সৃষ্টি এখন পর্যন্ত নেই আপনারা যেমনটি শুনলেন যে তিনি এমনটাই বলছেন যে এবারে ঘরমুখী মানুষের যে যানজটের সৃষ্টি তেমন ভোগান্তি পোহাতে হচ্ছে না পাশাপাশি নিরলসভাবে কাজ করছেন এই রংপুর মেট্রোপলিটন পুলিশ তবে ঘরমুখী মানুষের সেবা নিশ্চিত করতে কাজ করছেন তারা তাদের এই উদ্বেগ সফল করতে নানাভাবেই কাজ করছে বিভিন্ন স্তরের আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা শুধু তাই নয় আমি আরেকটা বিষয় আপনাদেরকে তথ্য জানিয়ে রাখতে চাই অন্যান্য ঈদে যে ঝা ঝামেলা সৃষ্টি হয়েছিল এই মডার্ন মোড়ে সেটি নিরাসনের লক্ষ্যে রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনের উদ্যোগে ও রংপুর বিভাগের রংপুর রেঞ্জের যে ডিআইজি তার নির্দেশনায় তারা সঠিকভাবে কাজ করে যাচ্ছেন আর এই নারীর টানে বাড়ি ফিরছেন ঘরমুখী মানুষজনের নিরাপত্তা দিতেই বিভিন্ন শ্রেণীর পেশাজীবীর যে আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা জোরে রয়েছেন তারা বিভিন্ন মোড়ে থেকে শুরু করে বিভিন্ন উপজেলায় তারা কাজ করে যাচ্ছেন তবে অন্য বারে যে চিন্তাই হতো এই ঘরমুখী মানুষদের আর্থিক কেড়ে নেওয়া হতো সেটিও এবার নেই বললেই চলে আব্দুর রহমান রাসেল গ্লোবাল টেলিভিশন রংপুর